তুমিকে আমি কে হেফাজত হেফাজত তুমিকে আমি কে হেফাজত তুমিকে আমি কে والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: أدبني ربي فأحسن تأديبي. এবং বিশেষ বিশেষভাবে আমাদের দেশ এবং দেশের যুবকের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের এবং বিশেষ করে মায়েদের বোনদের দোয়ার জায়গা আমাদের সকলের ছেলে তাজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল্লাহ মামুন হক দামত বরকাত উমর আলিয়া সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং সুধুমণ্ডলী, 500 ভোল্টের কোনো লাইট এর সামনে কবিবাতি চালাই দিয়ে কেউ বলে যে এই কবিবাতির আলো দিয়ে আলোকিত হও, সম্ভব কখনো? কারণ সে নিজেই নিজে কি হয়ে থাকে, নিজের অস্তিত্ব টিকায় রাখতে পারে না। বন্ধুবর আল্লামা মামুনুল হক সাহেব এখানে বসা, আর সেখানে আমাকে এখন মুখতাসারুল মানি আর বেজাবি আলেমরা বুঝতেছেন বেজাবের মধ্যে কিতাব দিয়ে কয়েছে পড়াও, তো ওনার সামনে ছাত্রকে যদি উস্তাদের সামনে এভাবে বসাই দেওয়া হয় সেই ছাত্রের সিকুন এবং মোড়া গামছা বাইরনের আমার হালত তো তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, ঠিক কিনা? তাহলে এই অস্থির অবস্থায় আজও থাকতে চাই না, আর আপনাদেরকেও প্রেশার হালকা অবস্থায় আমি দেখতেও চাই না বা রাখতেও চাই না। শুধু কথা একটাই,
আমরা বাংলাদেশের আলেম ওলামারা যেই কারণে জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, সেই কারণ হলো কি, আমরা একটি সুনির্দিষ্ট দল করেছি, যে দলটা দিনের হেফাজত করতে চায়, দেশের হেফাজত করতে চায়, জনগণের অধিকারের হেফাজত করতে চায়, তার নাম হলো হেফাজত ইসলাম। আর সেই হেফাজত কথা একটাই আমাদের, আমি কিন্তু 20 সেকেন্ড বক্তৃতা করতে পারি, সেইটাই আজকে আপনাদের সামনে রাখতেছি। আমার আপনার মনের একটাই কথা, আমাদের এবারের আন্দোলনের ছাত্ররা একটা স্লোগান দিছিল, মনে আছে আপনারা? আমার স্লোগানটা ছিল তুমি কে আমি কে। আজকে থেকে ওই স্লোগানের প্রতি সম্মান দেখিয়ে সেই সম্মানটাকে, সেই স্লোগানটাকে আবাদুল আবাদ সব সময়ের জন্য নিজেদের কাছে বরণীয় করে রাখার জন্য আজকে থেকে আমাদের স্লোগান হবে তুমি কে আমি কে, হেফাজত হেফাজত, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।